প্রজেক্টের নাম হচ্ছে যে গ্র্যাভিটি ট্রেন। এখানে আমরা গ্র্যাভিটেশনাল এনার্জি ইউজ করে কোনো টানেলের মাধ্যমে অর্থাৎ পৃথিবীর মধ্যে দিয়ে সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা বস্তুটিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাব কোনো রকম শক্তি ব্যবহার না করে। আমাদের এই অত্যাধুনিক যুগে দেখা যায় যে যত দ্রুততার সঙ্গে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো ততই আমাদের সময় বাঁচবে। তাই জন্য এটা খুবই একটা উন্নত মানের কাল্পনিক এক্সিবিশন। এখানে দেখানো হচ্ছে যে গ্র্যাভিটির মধ্যে যখন গ্র্যাভিটির জন্য কোনো টানেলের মধ্যে দিয়ে কোনো বস্তুকে ফেলা হয় তখন বস্তুটা প্রথম অর্ধ সিম্পল হারমোনিক মোশন, প্রথম পুরোটাই সিম্পল হারমোনিক মোশনের মধ্যে দিয়ে যায় এবং প্রথম অর্ধ যায় গ্র্যাভিটির জন্য, দ্বিতীয় অর্ধ ইনার্সিয়ার জন্য। ইনার্সিয়া দ্বিতীয় অর্ধে গ্র্যাভিটিকে কাউন্টার ব্যালেন্স করে এবং সারফেসে আসলে আমরা দেখতে পাবো যে ভেলোসিটিটা শূন্য হবে। অর্থাৎ এই টেকনোলজি ইউজ করে আমরা দেখাতে পারবো যে পৃথিবীর যে কোনো প্রান্তে অত্যন্ত অল্প সময়, ক্যালকুলেট করে যে টাইমটা বেরিয়েছে প্রায় 42 মিনিটের কাছাকাছি সময় আমরা যেতে পারবো, যেটা যুগান্তকারী। পৃথিবীর অভ্যন্তরে টেম্পারেচার অনেক বেশি, কিন্তু আমরা আশাবাদী যে আমরা যদি সূর্যের টেম্পারেচার মাপতে পারি, মঙ্গল গ্রহে নামতে পারি, চাঁদের পৃষ্ঠে মানুষ অবতরণ করতে পারে, তাহলে নিশ্চয়ই একদিনকে এই প্রজেক্টটিও সম্ভবপর হবে। এই প্রজেক্টে দেখানো হয়েছে যে দুটো টানেল এবং এই দুটো টানেল দিয়ে অবজেক্টকে ছেড়ে দিলে পৃথিবীর আরেকটা জায়গা দিয়ে বেরিয়ে আসছে। এবং এখানে যেহেতু আমরা গ্র্যাভিটির এগেনস্ট এই এক্সপেরিমেন্টটা করছি, তাই ফার্স্ট হাফে যেটা দেখানো হচ্ছে গ্র্যাভিটির জন্য পড়ছে, আর দ্বিতীয় হাফে পাইপটাকে আমরা বাঁকিয়ে দিয়েছি যে ইনার্সিয়ার জন্য এগেনস্ট দ্য গ্র্যাভিটি বস্তুটা উঠে আসছে এবং এক সারফেসে এসে বস্তুটার ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে। পৃথিবীতে দাঁড়িয়ে এই এক্সপেরিমেন্টটা করা খুবই কঠিন কাজ, কিন্তু আমরা এর ফিজিক্সকে সম্পূর্ণভাবে অপরিবর্তিত রেখে এই এক্সপেরিমেন্টটা করে দেখাতে সক্ষম হয়েছি।